সাধিল্লাও বানাইল মুড়ে বৈরাগি সাধিল্লাও বানাইল মুড়ে বৈরাগি কত বড় লাউটা আর হচ্ছে মাছ এটাকে বলে আমাদের কুমিল্লাতে বলে ফলই মাছ আপনারা কে কি বলেন দেখেন তো মাছটা চিনতে পারেন কিনা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রবিবারের রান্না রবিবার আমার ছুটি থাকে তো সেদিনই আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয় আর হয় কি পুরো সপ্তাহটা আমি যাতে চলে যায় সেভাবে করে একটু বেশি বেশি করে রান্না করে রাখি কারণ এখানে কাজে যেহেতু যায় বাইরে এত প্রেসার থাকে কাজ থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না তখন ইচ্ছা করে কি শাওয়ার পরে চা খায় একটু রিল্যাক্স করি আর কিচেনে ঢুকতে ইচ্ছা করে না আর এদেশে যেহেতু সব কিছু বন্ধ থাকে উইন্ডো সব কিছু বন্ধ থাকে তো ডেলি ডেলি রান্না করলে হয় কি খুব বন্ধ হয়ে যায় ঘরে তো এটা ব্যাটার যে এক সপ্তাহে সপ্তাহে যদি একদিন কি দুই দিন রান্না করা যায় তো যাই হোক আমি বক বক বেশি করি তো যাই হোক আমি রবিবারের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এটার একটাই কারণ হলো আমি ঈদের দিন আমার রান্না বান্নার সব কিছু একটা ব্লগ করেছিলাম তো ওইটা এত জনপ্রিয় পেয়েছিল মানে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে যে এরকম যদি আমি দেখাই আমার কি রান্না বান্না তো আমি মনে করলাম যে দেখি করি আজকেরটা করি আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু যদি ভালো লাগে আপনাদের প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটা লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন ভালো খারাপ যাই লাগুক অবশ্যই কমেন্টস করবেন বানাইল মোরে বৈরাগী তুমি ভিডিও করতেছ আমি লাউ কাটি এটাও ভিডিও করতেছ ও সাথে হ্যাঁ আমি এমনি করতেছিলাম দেখ তোমার গানগুলো খুব সুন্দর লাগতেছিল এই জন্য আর কি বেসুরা গায় আমি হ্যাঁ খুব সুন্দর লাগতেছে কি কাটতেছ কি লাউ কাটছি ও লাউ হ্যাঁ কোত্থেকে আমি আসছে এটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম তুমি কবে গেলা আমাকে রেখে তুমি চলে গেলা কালকে আসার সময় ও আচ্ছা আচ্ছা লাউগুলো মনে হয় কচি অনেক না হ্যাঁ এখানকার লাউগুলো তো অনেক কচি হয় যার কারণে আমি কি করি আমি একটু মোটা মোটা করে কাটি দেশে যখন লাউ ভাজি করত একটু আরেকটু সরু করে কাটতো মা আচ্ছা আচ্ছা এখন যেহেতু আজকে রাতের ডিনারের মেনু কি দেখাচ্ছি তোমাকে আচ্ছা ইনশাআল্লাহ তোমাকে দেখাচ্ছি কি কি করছি আজকে আমি আচ্ছা আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার লাউ আচ্ছা লাউ দিয়ে এখনো জানি না আমি কি নিরামিষ করব নাকি এমনিতে ভাজি করব না চিংড়ি মাছ দিয়ে করব যাই হোক একটা কিছু দিয়ে করব আর এখানে হচ্ছে কুমিল্লাতে করে এটা তোমার করলা দিয়ে বেগুন দিয়ে ভাজি করব আর এখানে হচ্ছে কোনটা একটু কাছে এসে ধরো এটা হচ্ছে তোমার একটা নিরামিষ আমরা সব সময় নিরামিষ করে থাকি এই যে নিরামিষ খুব সুন্দর কালারফুল দেখতে খুব কালারফুল লাগছে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার যে মাছটার কথা বলেছিলাম আচ্ছা আচ্ছা কুমিল্লাতে ফলই মাছ বলে অনেকে শলা মাছ বলে আমি জানি না কোন দেশে কি বলে এই মাছগুলা আমরা রলিতে আমি যত বছর এসেছি আমি এরকম বিশাল টাইপের আমি পাইনি এই ফার্স্ট পেয়ে কিনে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এই মাছটা দিয়ে আমি কাঁচা কলা আর আলু দিয়ে করব ও খুব সুন্দর লাগছে দেখতে কালারফুল তো এই তো আমি যেহেতু মাছ ভেজে তারপরে ঝোল রান্না করি সেহেতু আমি কি করি আগে সব রান্নার আগে আমি আগে মাছটা ভেজে নিই যাতে মাছ একটু বেশি তেলেই ভাজতে হয় তাইলে আর গন্ধটা থাকে না তো আমি প্রথমে যদি মাছটা একটু বেশি তেল দিয়ে ভাজি তো এক্সট্রা যে তেলটা থাকে আমি সেটা অন্য রান্নায় ইউজ করতে পারি সো আমি কি করি মাছটা আগে ভেজে নিই তারপর যে এক্সট্রা তেল দিয়ে আমি মাছের ঝোল করি বা অন্যান্য যেগুলো সবজি আছে সেগুলো আমি রান্না করি
হয়েছে এই ট্রিক্সটা আমার মাঠ থেকেই পাওয়া এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা বসাবো সো দেখাই আপনাদেরকে কিভাবে আমি মাছের ঝোলটা করি তো আমি এখন মাছের ঝোলটা বসাবো তো মাছের ঝোলটার জন্য এখন আমি জিরা ফোড়ন দেব জিরা ফোড়ন দেব আপনারা যারা পেঁয়াজ ভালোবাসেন তারা পেঁয়াজ দিতে পারেন আমরা যখন সবজি দিয়ে করি তখন এই ধরনের জিরা পাঁচ ফোড়ন বা কালি জিরা ফোড়ন দেই জিরাটা যখন একটু লাল লাল হয়ে যাবে আমি এখন একটু আদা বাটা জিরা বাটা আর একটু নুন দিয়ে কাঁচা কলার আলুগুলোকে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিব মশলা কষানোর সময় কিন্তু আমার হিটটা মিডিয়ামই ছিল তো এখন আমি একটু জল ঝোলটা দিয়ে দিব একটু জল দিয়ে দিব কাঁচা কলা কিন্তু অনেক জল টেনে নেয় তো ঝোলটা আপনারা একটু বুঝে দিবেন সো মশলা কষানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য সো আমার মাছগুলো এখন দিয়ে দিব আমি ঝোলে ঝোলের ফুটে উঠেছে সো এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব এক্ষেত্রে একটা বলি আমার মা বলতো মাথাটা আগে দিতে মাথাটা যদি পরে দেয় নাকি আর মাছগুলার টুকরাগুলো যদি আগে দেয় তাহলে নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাথাটার মধ্যে ঢুকে ঝোল টোল ভালোভাবে ঢুকে সো এখন আমি মাথাগুলো আগে ছেঁকে তারপর মাছগুলো দিয়ে দিব সো আমি এখন কাঁচা মরিচ ছেড়ে দেবো এটার মধ্যে কাঁচা মরিচ ছেড়ে দেব নামানোর আগে যদি কাঁচা মরিচ দেওয়া হয় তাহলে কাঁচা মরিচের একটা সুঘ্রাণ আসে মাছের ঝোল থেকে তারপর এখন আমি এখন দিয়ে দেব আমার একটা সিক্রেট মশলা যেটার আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আমি আসলে কখনই কাউকে বলিনি আমার এই সিক্রেট মশলার কথা এটা আমি বানিয়ে রেখে দিই যে কোনো মাছ দিয়ে যদি সবজি দিয়ে করি বা নিরামিষ যে কোনো নিরামিষ রান্নায় আমি এটা দিয়ে দিই সো আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এত সুঘ্রাণ বেরোচ্ছে মাছের ঝোল থেকে সো আমার মাছের ঝোল হয়ে গেছে এখন আমি লাউটা করব তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু তেল লাগবে এই যে সো আমার তেলটা এখন গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে দিব শুকনো মরিচ একটু সম্বারে শুকনো মরিচটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ অপেক্ষা করব তারপর কালো জিরা ফোড়ন দিয়ে দেব এখানে লাউর মধ্যে আসলে আমি বেশি মশলা ইউজ করি না লাউর সাথে কালো জিরাটা খুব ভালো যায় লাউটা ছেড়ে দেওয়ার পর এখন আমি এখানে একটু নুন দিয়ে দিব তারপর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব এখন লাউটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব আমি কিন্তু কাঁচামরিচ আগে যখন লাউ কেটে রেখেছিলাম তখনই কাঁচামরিচ চিরে এটার সাথে দিয়ে দিয়েছি লাউর সাথে তো আমার বেশি মশলা লাগবে না
আমি এখন হলুদ আর লবণ দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম আর হলুদ আর লবণ দিয়ে লাউটাকে ভেজে নেব আর এর সাথে দিয়েছি কাঁচা মরিচ চিড়ে আর শুকনো মরিচ সম্ভারে দিয়েছি ফোড়ন এবার আমি লাউটাকে ঢেকে দিব লাউটা আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এভাবে উল্টে পাল্টে দিব যাতে সমানভাবে সব দিক দিয়ে মজে আসে লাউটা সো আমি এখন লাউ ভাজিটা মোটামুটি হয়ে গেছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব একটু সামান্য চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প সামান্য চালের গুঁড়া দেওয়ার ফলে কি হবে যে ঝোল ঝোল আছে ওই ভাবটা একটু ঘন হয়ে আসবে আপনারা করে দেখবেন তো দেখেন এখানে কিন্তু আমি কোনো মশলাই দিই নি জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে আমি লাউটাকে ভেজে নিচ্ছি তো লাউটা তো মজে এসেছে যখন আমি একটু চালের গুঁড়া দিলাম আর একটু কাঁচামরিচ ছিঁড়ে দিলাম এতে সুঘ্রাণ আসে নামানোর আগে যদি দেন এখন আমি যেটা করব এখন আমি এখানে আমার ভাজা মশলা যে এটা আছে এটা দিয়ে দিব আমি এখন এতে একটু ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা ফ্রোজেন আমি অনেক দিন অনেক পরিমাণে এনে ফ্রোজেন করে রেখে দিই অনেক দিনের জন্য তো এখন আমি ধনে পাতাটা দিয়ে দিই এখন আমি লাউটাকে নামিয়ে নেব লাউটা হয়ে গেছে এখন আমি নিরামিষ সবজিটা বসাবো সো আমি এখন শুকনো মরিচগুলো ফোড়ন দিব তারপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব রান্নায় আসলে আমি অনেক কম মশলা ব্যবহার করি এটা আমার মার কাছ থেকে পাওয়া আর গরমের দিনে তো স্পেশালি একটু কম তেল মশলা খাওয়াই ভালো সো এটা যখন একটু ব্রাউন হয়ে আসবে ফোড়নটা পাঁচফোড়নটা সো এখন এগুলো লাল হয়ে এসেছে এখন আমি সবজিটা দিয়ে দিব আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি সবজির সাথে কয়েকটা ভাবছি যে ডালের বড়ি ভেজে দিব সুঘ্রাণটা সুন্দর লাগে তাইলে এখন আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি নিরামিষ সবজিতে দিলে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ যদিও তাপস ততটা মনে হয় না পছন্দ করে ও বরিশালের আমি কুমিল্লার তো আমাদের রান্নার খাওয়ার টেস্টের অনেকটা ডিফারেন্স তো আমি আমি আজকে আমার মতো করেই করব কারণ তাপস আমি যাই আর রান্না করি তার কোনো ইয়ে থাকে না যে কমপ্লেন থাকে না যে তুমি কিভাবে করলে তো আমি এখন ডালের বড়ি ভেজে নিচ্ছি এটা আমি নিরামিষ তরকারিতে দিব তো বড়িটা ভেজে নেওয়ার পরে আমি এখন নিরামিষ সবজিটাতে একটু নুন একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এরপর আমি ঢাকনাটাকে উঠিয়ে কয়েকবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব আর সবজিগুলোকে মজিয়ে নেব সবজিগুলো কিছুটা মজে আসলে আমি এতে ডালের বড়িগুলো দিয়ে দেব আর সবজির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দেব ডালের বড়ি দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এতে একটু জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দিয়ে আমি আবারও এই মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নেব সো আমার সবজিটা এখন হয়ে গেছে এখন আমি এতে আমার যে সিক্রেট মশলাটা এটা দিয়ে দিব আমি সিক্রেট মশলাটা কিভাবে করেছি এটা লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা আসলে সব রান্নার স্বাদকে বাড়িয়ে দেয়
আমার সবজিটা এখন হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো সবার শেষে আমি করলা বেগুন ভাজাটা করব। তো এটার জন্য বেগুনটাকে আগে ভেজে নিব, আলাদা আলাদা করে ভাজব। তারপরে নুন দিয়ে দিব, তারপর দিয়ে দিব একটু হলুদ, এটাকে আমি ভেজে নিব। আমার বেগুন ভাজাটা এখন হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে এখন আমি করলাটাকে ভেজে নিব। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি এখন করলাগুলোকে ছেড়ে দিব। তারপরেতে নুন আর হলুদ দিয়ে দিব, নুন আর হলুদ দিয়ে করলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। করলাগুলা ভাজার মাঝামাঝি পর্যায়ে আমি এখন পেঁয়াজ ছেড়ে দেব। তো এই পর্যায়ে পেঁয়াজ দিলে হয় কি, পেঁয়াজটা ক্রাঞ্চি থাকে, আমার খেতে খুবই ভালো লাগে। তো আমার করলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে বেগুনগুলো যেগুলো আমি আগে ভেজে রেখেছি এগুলো মিশিয়ে দেব। আমার করলা ভাজাটা এখন হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। সো এইতো আমার রান্না হয়ে গেল। এই যে ফলের মাছ দিয়ে কাঁচা কলা আলুর ঝোল, এটা হচ্ছে লাউ ভাজি, এটা হচ্ছে নিরামিষ সবজি, আর এটা হচ্ছে করলা ভাজি। আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাগুলো? গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে, কি বলেন? সো আজকের মতো বিদায়, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। বাই বাই।